ওয়েলকাম টু নাজরিন কুকিং থেকে বলছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অতি সুস্বাদু এন্ড অতি ঝটপট একটা রেসিপি নোনতা নিমকি তৈরি করা। তার আগে বলে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করেন, কমেন্ট করেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন, আপনার আত্মীয় স্বজন সঙ্গে শেয়ার করেন। তা আসুন এই নোনতা নিমকি তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সেটি ফার্স্টে আমার প্রথমে দেখিয়ে দিচ্ছে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি মিষ্টি নিমকি কিভাবে তৈরি করতে, এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নোনতা নিমকি তৈরি করতে হয় কিভাবে। আসুন ইনগ্রিডিয়েন্টস গুলো দেখিয়ে দিই কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এই খামিরটা আমি আগে মাখিয়ে রেখেছি, এটা আপনাদেরকে আবার অন্য ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে মাখিয়েছি। এখানে আমি শুকনো ময়দা, লবণ, বেকিং পাউডার, কালি জিরা দিয়ে বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি শুকনা। তারপরে পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি, একটা খামির বানিয়েছি নরম। তো এটা 2-3 ঘন্টা মাখিয়ে রাখতে হবে, তারপরে এখন বানাবো। আর এখানে আমি বাটার নিয়েছি, আর বানানোর জন্য ময়দা নিয়েছি, আর ভাজার জন্য তেল। তা আসুন এই প্রস্তুত পণ্যটা দেখি দিই কীভাবে তৈরি করবে। তা আমি খামিরটা আগে মাখিয়ে নিই একটু ভালো করে। এখন এটা আমি পরিমাণ মতো ভেঙে নিব, ভেঙে এখানে আমি একটা পাতলা রুটি বানাবো, রুটি আকারে বেলবো। দেখুন কিভাবে রুটি আকারে বেলতেছে, আর বাকিটা আমি রেখে দিয়েছি পরে করব। ভালো করে এটাকে মথে নিব, একটু সামান্য বাটার দিয়ে তারপরে মথব। ভালো করে বাটার দিয়ে একটু মথে নিব। আর আপনারা চাইলে এখানে মাখানোর সময় ঘি অথবা সয়াবিন তেলও দিতে পারেন, তবে বাটার আর ঘি দিলেই সবচেয়ে ভালো হয় সয়াবিন তেলের থেকে, তাহলে সবচেয়ে বেশি মজা হয়। আর খামিরটা আপনারা পানি দিয়েও মাখাতে পারেন, কিন্তু দুধ দিলেই সবচেয়ে ভালো পানির থেকে। এখন ভালো করে এটাকে রুটি আকারে বেলবো সুন্দর করে, আপনারা দেখুন। এখন এটার মধ্যে আমি একটু ময়দা দিয়ে নিব। ভালো করে এটাকে ইয়ে করে নিচ্ছি, বেলে নিচ্ছি। ভালো করে পাতলা করে বেলে নিব। যত ভালো পাতলা করা যাবে তত ভালো হবে। Thank you.
ভালো করে এটাকে একদম ভালো করে বেলতে হবে। ভালো করে এটাকে বেলতে হবে। ভালো করে পাতলা করতে হবে, নাই মোটা থাকলে কিন্তু হবে না। ভালো করে এটাকে বেলতে হবে। এখন এটার মধ্যে একটু বাটার দিয়ে নিব। ভালো করে বাটার দিয়ে এটাকে লাগিয়ে নিব চার কিনারে। ভালো করে একদম চিকন করে এটাকে বেলতে হবে। এখন এটাকে আমি সুন্দর করে কেটে নিব সমান আকারে। এটাকে আমি কেটে নিয়েছি সমান ভাগে। এখন আমি এটাকে বেলবো, দেখুন কিভাবে বেলতেছি হিমকি আকারে। ময়দা দিয়ে নিব, ময়দা দিয়ে এটাকে ভালো করে বেলবো। পাতলা করে বেলতে হবে। ভালো করে বেলে এটাকে পাতলা করে হিমকি আকারে। সুন্দর করে বেলবো। একটু আওয়াজে সমস্যা হতে পারে, আমার বাচ্চারা টিভি দেখতেছে তো এই জন্য। ভালো করে এটাকে বেলে নিলাম, একদম পাতলা করে বেলবো। যত পাতলা করবেন তত খেতে সুস্বাদ হবে, ক্রিস্পি হবে। এখন এটার মধ্যে আমি সুন্দর করে ইয়ে দিয়ে নিব, বাটার দিয়ে নিব। দেখুন বাটার দিয়ে এটাকে লেগিয়ে নিব, ভাজ করবো দেখুন নিমকি আকারে। সুন্দর করে এটাকে ভাজ করে নেবেন, দেখছেন
চিন্তাকে সমাধান মনে করেছেন সেই আসল সমাধান। আরো চিন্তা করে বার করে আসল বেটে নিয়ে এটাকে ইয়ে করে নিয়েছে, দেখতে পাচ্ছে সুন্দর করে ভাজ করে নিয়েছে। কারণ আরেকটা করব একইভাবে, একটু ময়দা দিয়ে নিব। এটাকে বেলবো, সুন্দর করে ভালো করে এটাকে ইয়ে করবো, পাতলা করে বেলবো। হয়ে গেল, এখন এর মধ্যে আমি আবার একটু বাটার দিয়ে নিব। সুন্দর করে বটে নিয়েছি নিমকি আকারে, ভালো করে হয়ে গেল। এখন আমি আরেকটা করে নিব একই রকম করে, ময়দা একটু দিয়ে নিলাম। ভালো করে এটাকে বেলে নিচ্ছে, ভালো করে এটাকে পাতলা করে বেলতে হবে। পাতলা করে বেলে নিয়েছি, এখন এটার মধ্যে আমি একটু বাটার তুলে নিচ্ছি। এখন
ভালো করে এটাকে ইয়ে করে নিতে হবে। হয়ে গেছে, এখন আমি আরেকটা করে নিচ্ছি এরকম করে। ভালো করে বেলে নিলাম, পাতলা করে এটাকে বেলবো। ভালো করে বেলবো, আবার বাটা দিয়ে নিচ্ছি। ভালো করে বটে নিয়েছি, এখন এটা হয়ে যাচ্ছে। এখন কিভাবে ভাজবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তেলটা গরম হতে থাকুক, আমি এর মধ্যে আসতেছি। তেলটা একটু গরম হয়ে নেয়, আমি এর মধ্যে দেখি এটা গরম হয়েছে কিনা। এটার মধ্যে আমি পরিবেশন করে দেখাবো, এখন তেলটা গরম হতে থাকো। এখন তেলটা গরম হয়ে নেয়, গরম হলে আমি এর মধ্যে একে একে করে নিমকি গুলা দিয়ে দিব। চুলার জালটা আমি যা ভালো করে বাড়িয়ে দিয়েছি, কিগুলো হবে তেলটা গরম হলে আমি একে একে নিমকিগুলো দিয়ে দিব। আমি আবার একটু দিয়ে দেখতেছি তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম না হলে দিবেন না, তাহলে নিমকিগুলো ভেঙে যাবে। আর এসব পরিমাণগুলো আমি সব ডেসক্রিপশন লিঙ্কে অবশ্যই দিয়ে দিব। এখন আমি চুলার জালটা একটু কমিয়ে দিচ্ছি, চুলার জালটা কমিয়ে দিলাম, এখন আমি একে একে দিয়ে দিব। এখন মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম,
এখন আমি এগুলা হয়ে যাক, দেখুন কিভাবে জোরটুক পাতেছি, দেখানোর চেষ্টা করতেছি, নিমকিগুলা সুন্দরভাবে হয়ে আসতেছে। চালটা মিডিয়াম আছে থাকবে, এখন আমি এটাকে উল্টিয়ে দিব, এক পিঠ হয়ে হাফ পিঠ হয়ে আসলে আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলাম, সুন্দর করে আমি তিনটা উল্টিয়ে দিচ্ছি। ভালো করে বলে নামিয়ে নিব, হয়ে আসতেছে আমার, আর একটু উঠিয়ে দিব। খুব সুন্দর একটা স্মেল এসেছে কালো জিরা, ভালো করে হয়ে আসলে নামিয়ে নিব। একটু ভাজতে সময় লাগে, হয়ে আসতেছে আমার, হয়ে গেছে আমার নিমকি ভাজা। Gracias.
একটু হয়ে গেছে আমার নিমকি ভাজা। এখন আমি আরেকটা দিয়ে দিব বাকিটা। আমার হয়ে গেছে, হয়ে যাচ্ছে আমার আরেকটি। আমার হয়ে এসেছে নিমকি তৈরি করা। আমি আলুর চালটা নিবিয়ে দিলাম। হয়ে গেছে আমার তেলার, ওখানে নামিয়ে নিবো তেলটা ছেঁকে। দেখুন কি সুন্দর আমার নুনতা নিমকি তৈরি করা হয়ে গেছে। তা আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। রাখি, খুদা হাফেজ।